आज के नियोग डी कौन संक्रांत कोथा थेके आपडेटटी उठे एसेछे सबई आमि ए भिडियोर माध्यमे आलोचना करब तार संगे जानाबो आवेदन शुरू होयेछे कबे थेके। नमस्कार बंधुरा, आपनारा देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल द वे अफ एडुकेशन। आपनादेर सकलके द वे अफ एडुकेशन चैनेले स्वागतम। तो बंधुरा, आजके आमि आबारो चले एसेछि प्रतिदिनेर मतो आरो नतुन एकटि नियोग संक्रांत आपडेट निये। तो आजके नियोगटि कोन संक्रांत कोथा थेके आपडेटटि उठे एसेछे सबई आमि एई भिडियोर माध्यमे आलोचना करब तार संगे जानाबो आवेदन शुरू होयेछे कबे थेके, आवेदनेर शेष तारिख कबे, आपनादेर आवेदन मूल्य कत लागबे, कोन कोन दफ्तरे नियोगटी होच्छे अर्थात कोन कोन पोस्टे आपनादेर ए नियोगटी होच्छे सबई आमि आलोचना करब तार संगे बोलबो प्रतिटा पोस्टे शिक्षागत योग्यता कि एबं आपनादेर बयस कि लागबे। तो पुरो विषयटी देखते गेले आमि आशा राखबो आपनारा सकले अवश्यई पुरो भिडियोटी देखबेन, केउ स्किप करबेन ना। तो बंधुरा, এই মুহূর্তে আপনারা সকলেই অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি পুরুলিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। হ্যাঁ বন্ধুরা, আজকে নোটিশটি উঠে এসেছে সম্পূর্ণ একটি জেলাভিত্তিক নোটিশ অর্থাৎ পুরুলিয়া জেলা থেকে, যার অফিসিয়াল ওয়েবসাইট হলো purulia.gov.in। তো চলুন বন্ধুরা, এবার আমি দেখে নেব যে পুরুলিয়া জেলা থেকে কোন দপ্তরে নোটিশটি উঠে এলো। তো এই মুহূর্তে আপনারা সকলেই অন স্ক্রিনে নোটিশের পিডিএফটি দেখতে পাচ্ছেন। তো আজকের যে নোটিশের পিডিএফটি উঠে এসেছে সেটা হচ্ছে বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অ্যান্ড হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পুরুলিয়া। তো আজকের নোটিশটি সম্পূর্ণ বন্ধুরা হেলথের তরফ থেকেই উঠে এসেছে। তো এই নোটিশটি পাবলিশড হয়েছে 5/6/2023। তো কি বলা আছে কোন কোন পোস্টে নিয়োগটি হবে, তো চলুন এবার আমরা সেটাই দেখে নেব। প্রথমেই যে পোস্টে নিয়োগটি হবে সেটা হচ্ছে ডেন্টাল সার্জন ডিইআইসি। এক্ষেত্রে ভ্যাকেন্সি আছে একটি, অবশ্যই এটি ইউআরদের জন্য। 1/1/2023 অনুযায়ী আপনাদের ম্যাক্সিমাম এজ লাগবে 40 ইয়ার্স। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বন্ধুরা কি বলেছে, BDS from institute recognized by Dental Council of India, আর লাগবে ভ্যালিড রেজিস্ট্রেশন উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলিং, তার সঙ্গে লাগবে অ্যাটলিস্ট 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট অথবা কোনো প্রাইভেট হসপিটালে। এবারে বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দেব যে আপনারা পার মান্থ কত করে রেমুনারেশন পাবেন। পার মান্থ আপনারা পাবেন 42,000 করে রেমুনারেশন। এবার বন্ধুরা পরবর্তী যে পোস্টটি আছে সেটি হচ্ছে বন্ধুরা ডেন্টাল টেকনিশিয়ান। এক্ষেত্রে ইউআরদের জন্য একটি সিট আছে, এক্ষেত্রেও আপনাদের বয়স লাগবে 1/1/2023 অনুযায়ী 40 বছর ম্যাক্সিমাম। আপনাদের এখানে প্রতিটা পোস্টের জন্যই বয়সটা গণনা করা হবে 1/1/2023 অনুযায়ী। তো এক্ষেত্রে বন্ধুরা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে, ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি ফ্রম আর রেকগনাইজড ইনস্টিটিউট, তার সঙ্গে অ্যাটলিস্ট 1 ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য সেম ক্যাপাসিটি। আপনারা রেমুনারেশন কত পাবেন, এক্ষেত্রে আপনারা রেমুনারেশন পাবেন 22,000। এবারে বন্ধুরা পরবর্তী যে পোস্টটি আছে সেটা হচ্ছে ফিজিওথেরাপিস্ট। এক্ষেত্রে ইউআরদের জন্য একটি ভ্যাকেন্সি আছে, ম্যাক্সিমাম বয়স লাগবে 40 ইয়ার্স। এক্ষেত্রে আপনার এসেন্সিয়াল ক্রাইটেরিয়া আছে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি ফ্রম আর রেকগনাইজড ইউনিভার্সিটি। এক্ষেত্রে বন্ধুরা আপনার কি প্রফেশনালি কি ক্রাইটেরিয়া লাগছে, মিনিমাম 1 কমপ্লিট ইয়ার অন মোর এক্সপিরিয়েন্স ইন প্যারা পেডিয়ামেট্রিক ফিজিওথেরাপি, এক্ষেত্রে আপনি স্যালারি পাবেন 25,000। এরপরে বন্ধুরা পরবর্তী যে পোস্ট সেটা হচ্ছে আর্লি ইন্টারভেনশনিস্ট কাম স্পেশাল এডুকেটর। এক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে একটি, এক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে 40 ইয়ার্স। এক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ডিগ্রি অর ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন অর আর্লি ইন্টারভেনশন ফ্রম আর রেকগনাইজড ইনস্টিটিউট। এক্ষেত্রে আপনার প্রিপারেশনাল যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ক্যান্ডিডেট হ্যাভিং মিনিমাম 1 কমপ্লিট ইয়ার অর মোর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য সেম ক্যাপাসিটি, এক্ষেত্রে আপনি স্যালারি পাবেন 18,000। এরপরে বন্ধুরা পরবর্তী পোস্ট হচ্ছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট। এক্ষেত্রে ইউআরদের জন্যই একটি পোস্ট আছে, সব থেকে ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। এক্ষেত্রে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে ব্যাচেলর ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি অর বিএসসি স্পিচ অ্যান্ড হিয়ারিং ফ্রম আরসিআই রেকগনাইজড ইনস্টিটিউট, এক্ষেত্রে আপনি স্যালারি পাবেন 25,000। এরপর বন্ধুরা সোশ্যাল ওয়ার্ক
একটি পোস্ট আছে, ম্যাক্সিমাম 40 বছর বয়স লাগবে। এক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন সোশিওলজি অল সোশ্যাল ওয়ার্ক ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি। ক্যান্ডিডেটস হ্যাপিং মিনিমাম 1 কমপ্লিটেড ইয়ার অর মোর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য সেম ক্যাপাসিটি। এক্ষেত্রে আপনার স্যালারি হচ্ছে বন্ধুরা 25,000। এরপরে বন্ধুরা TBHV, এক্ষেত্রে মোট সিট আছে 4টি, ইউআরদের জন্য 1টি, এসসিদের জন্য 1টি, ইউআরইসিদের জন্য 1টি এবং এসটিদের জন্য 1টি। এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার বয়স হতে হবে বেশি, মানে সব থেকে ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 ইয়ার্স। এক্ষেত্রে আপনাকে হতে হবে গ্র্যাজুয়েট ইন সায়েন্স, মিনিমাম 1 কমপ্লিটেড ইয়ার এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং অ্যাজ MPW অর LHV অর AANM অর হেলথ ওয়ার্ক। এক্ষেত্রে সার্টিফিকেট কোর্স থাকতে হবে কম্পিউটার অপারেশনে, ট্রেনিং কোর্স থাকতে হবে MPW-র ক্ষেত্রে। এক্ষেত্রে আপনারা স্যালারি পাবেন 18,000। পরবর্তী যে পোস্ট সেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এক্ষেত্রে মোট 2টি সেট আছে, একটি হচ্ছে ইউআরদের জন্য এবং একটি হচ্ছে এসসিদের জন্য। এক্ষেত্রেও আপনার ম্যাক্সিমাম এজ বলা আছে 40 ইয়ার্স। এক্ষেত্রে আপনাকে 10+2 অর্থাৎ 12 ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি নিয়ে পাস আউট করতে হবে। তার সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফর এ গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইনস্টিটিউট। তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ আপনার থাকতে হবে। ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইনস্টিটিউট এবং তার সঙ্গে আপনার 1 ইয়ার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে মাইক্রোস্কোপির উপর। এক্ষেত্রে আপনি স্যালারি পাবেন 22,000। তাহলে মোট বন্ধুরা আমি কটি পোস্ট নিয়ে আলোচনা করলাম? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। মোট আমি আজকে 7টি পোস্ট নিই এবং তার স্যালারি বলুন, তার এডুকেশন কোয়ালিফিকেশন, বয়স কতগুলো, ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ সব আলোচনা করলাম। এবার বন্ধুরা এখানে আপনার কত মার্কসের কী এক্সাম হবে সেগুলো পার্টিকুলারলি দেওয়া আছে। তো যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই আপনারা PDFটি দেখে অল ডিটেলস এটা দেখে নেবেন। এগুলো বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটতে পারে। তো এরপরে আমি কিছু জেনারেল ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো মোড অফ সিলেকশন, প্রথমে কী হবে, ক্যান্ডিডেট উইল বি কল ফর রিটেন টেস্ট, তারপরে বন্ধুরা হবে কম্পিউটার টেস্ট, তারপরে ইন্টারভিউ, তারপরে বন্ধুরা সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস মার্কস অবটেন, একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং তারপর ইন্টারভিউ। আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল আপ করবেন, এখানে ওয়েবসাইটও দেওয়া আছে, আমি একটু জুম করছি আপনাদের বোঝার স্বার্থে। http://www.purulia.gov.in অথবা http://www.wbhealth.gov.in। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে? ফর্ম ফিল আপ শুরু হয়েছে 19/6/2023, অর্থাৎ আজকে 22 তারিখ, অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 30/6/2023। সরি বন্ধুরা আমি একটু ভুল বলে ফেলেছি, ফর্ম ফিল আপ শুরু হয়েছে 19/6/2023, আমি ভুল করে 22 বলে ফেলেছিলাম, সরি। এবং ফর্ম ফিল আপ শেষ হচ্ছে 30/6/2023, আপ টু 5 PM এর মধ্যে আপনাকে ফর্মটা ফিল আপ করে কমপ্লিট করতে হবে। এরপরে বন্ধুরা আর কি বলেছে একটু দেখে নেব। আর বন্ধুরা আপনাকে ফর্ম ফিল আপের সময় অবশ্যই আপনার সিগনেচার, কালার ফটো এগুলো আপনাকে স্ক্যান করে দিতে হবে, সেগুলো আপনি ফর্ম ফিল আপের সময় করবেন। তার সঙ্গে আপনার মানে আপনার আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড অথবা এপিক কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, সেটাও 50 কেবির মধ্যে আপনাকে স্ক্যান করে কপি করে কিন্তু পাঠাতে হবে। তারপরে বন্ধুরা আপনাকে স্ক্যান করতে হবে আপনার ফুল সিগনেচার, সেগুলো আমি বললাম। তার সঙ্গে আপনাকে স্ক্যান করতে হবে অরিজিনাল ডকুমেন্টস, যেমন সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এজ প্রুফ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং আদার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন রিলেভেন্ট ফিল্ডের ক্ষেত্রে। সেগুলো আপনাকে সব 500 KB থেকে রেজুলিউশন করে 100 DPI এর মধ্যে করতে হবে। তো এইগুলোই কিছু জেনারেল ইনফরমেশান ছিল, তো সেগুলো আমি জানিয়ে দিলাম। তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা আজকে আমার আপনাদেরকে জানানোর ছিল। যদি আপনারা এই নোটিশের PDFটি পেতে চান বা নোটিশের PDFটি আরও ভালো করে দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে দ্য ওয়ে অফ এডুকেশন, অর্থাৎ চ্যানেলের নাম এবং টেলিগ্রাম গ্রুপের নাম সেম। তো যারা ইন্টারেস্টেড আছেন তারা নির্দিষ্ট ডেটের মধ্যে ফর্মটা ফিল আপ করে নিন এবং অল ডিটেলস জানার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে
নোটিশ থেকে সব কিছুটা বুঝে নিন। তো আজকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আজকে আমার আপনাদেরকে দেওয়ার ছিল। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে অর্থাৎ মনে হয় যে উপকারে এসেছে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এবং এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা দ্য ওয়ে অফ এডুকেশন অর্থাৎ আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন দ্য ওয়ে অফ এডুকেশন। পরবর্তীতে আমি আবারও নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততদিন আপনারা সকলে অবশ্যই ভালো থাকুন। আজকের জন্য ধন্যবাদ।